নন্দীগ্রামে রামপুজোর উদ্বোধন অনুষ্ঠানে গরু পাচার কাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের ডাকা নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বৃহস্পতিবার রামপুজোর উদ্বোধন অনুষ্ঠানে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অযোধ্যায় ভেজাল হিন্দু থাকে না, যারা এখানকার হিন্দুদের মতো 500 টাকায় বিক্রি হয়। যারা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে ভোটে জিতিয়েছে তারা বাদে সবাই জালি হিন্দু, সবাই 500 টাকার লোভে অন্য জায়গায় ভোট দিয়েছে। বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খায়। অনুব্রত মণ্ডল প্রসঙ্গে জানান, এনামুল আর অনুব্রত বন্ধু, সিবিআই তদন্তে ডাকলে হবে না, ভেতরে ঢোকাতে হবে। গরু পাচারকারী এনামুল এবং অনুব্রত মণ্ডল যৌথভাবে ব্যবসা করেছে বলে জানান তিনি। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করলো, যোগী কেউ তার প্রতিষ্ঠা করবে বললেন। যারা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করলো, যোগী কেউ তার প্রতিষ্ঠা করবে উত্তরপ্রদেশে। কি যোগী কেউ তার উত্তরপ্রদেশে প্রতিষ্ঠা করবে, এটা বললেন আপনি? হ্যাঁ, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি? ওই ভেজাল হিন্দু থাকে নাকি, 500 টাকায় বিক্রি হয় নাকি? শ্রীকৃষ্ণ জন্মভূমি, রামের শ্রীরামের জন্মভূমি, ওখানকার হিন্দু বিক্রি হয় না? এখানকার হিন্দুরা তো কেউ কেউ, সবাই না, বেশিরভাগ আমাকে ভোট দিয়েছে। কিছু হিন্দু তো 500 টাকার লোভে ভোট দিয়েছে অন্য জায়গায়। এখানকার অনেক জালি হিন্দু থাকে। শুনলে সুবোধ সরকার বিকাশ ভট্টাচ গরু মাংস খায় দাঁড়িয়ে রাস্তায়, এরা হিন্দু। আরে এনামুল আর অনুব্রত তো বন্ধু, এত দেরি করে ডাকছে কেন? ডাকলে হবে না, ঢুকাতে হবে ভিতরে। এনামুলের সঙ্গে অনুব্রত মণ্ডল একেবারে যৌথ ব্যবসা করেছে, রাইস মিলের ব্যবসা এবং গরু পাচারের ব্যবসা, দুটোর সঙ্গেই অনুব্রত মণ্ডল যুক্ত, সবাই জানে। মদন মাইতি, রিপোর্ট, টাইমস বাংলা।